কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উত্তর পশ্চিম যোরহাট আঞ্চলিকর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপুল নাথের নেতৃত্বত বিগত 3 আগস্টর পৰা 5 আগস্টলৈ 3 দিনীয়া কার্যসূচীরে যোরহাটর সমগ্র উত্তর পশ্চিম অঞ্চল জুড়ি এক পদযাত্রা কার্যসূচী পালন করা হয়। এই 3 দিনীয়া পদযাত্রার সময়সাত কৃষক নেতা অখিল গগৈর মুক্তি আর কা বাতিলর দাবিত সমগ্র অঞ্চল জুড়ি ধর্ণা কার্যসূচী পালন করা হয়। এই কার্যসূচীত কৃষক মুক্তির সদস্য সকলের লগত স্থানীয় বিভিন্ন দল সংগঠন তথা রাইজেও অংশগ্রহণ করা দেখা যায়। যোরহাট পুলিবরৰ পৰা সঞ্জীৱ ভৈক্যাল, রিপোর্ট নিউজ 9 অসম। কৃষক মুক্তি জিন্দাবাদ, অখিল গগৈ মুক্তি দিয়ক, অখিল গগৈ মুক্তি দিয়ক, দিল্লী দিশপুর আক্রোশমূলকভাবে, রাজনৈতিক আক্রোশমূলকভাবে অখিল গগৈ ডাঙরিয়া 8 মাহে কারাবন্দী করে রাখিছে। আমি এই কার্যক লৈ ধিক্কার দিছো কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে। আজি আমি উত্তর পশ্চিম যোরহাটৰ পৰা 3 দিনীয়া কার্যসূচী, আমি পদযাত্রা কার্যসূচী আজি সমাপ্ত করছো। তার পরিলক্ষিতত আমি বিজেপি গভর্নমেন্টক অকিয়নি দিছো যে এই কার্যক লৈ আমি ধিক্কার দিছো, লগতে সমান্তরালভাবে কাখন বিরোধিতা করছো, কা বাতিল করিব লাগে। খিলন্তিয়া জনগোষ্ঠীর মানুষকলে ইয়াত ব্রহ্মপুত্রর বুকত যেনেকৈ অহ বিঘা এক্টর মাটি ব্রহ্মপুত্র বুকুত যা গৈছে, আমি এই কার্যক লৈ তেখেতলোকে বিজেপি সরকারে একো কার্য অংলাপ বা তেওঁলোকে একো প্রসেস হেৰি কৰা নাই, তাক লৈ আমি ধিক্কার দিছো। আর লগতে সমান্তরালভাবে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি উপদেষ্টা অখিল গগৈ ডাঙরিয়া মুক্তি দিব লাগে আর তার পরিলক্ষিত কা বাতিল করিব লাগে। আজি আজি চাওক, আজি কিলন্তিয়া জনগোষ্ঠীর মানুষকলে উত্তর পশ্চিম যোরহাটৰ পৰা বা বলা কলবাড়ী মানুষ হাজার হাজার হেক্টর মাটি ব্রহ্মপুত্র বুকুত জাগ গৈছে। আজি এই কল মানুষ পদযাত্রা করবলগিয়া হয়েছে, নিজের ভূই তরি এড়ি পিনি পদযাত্রা করবলগিয়া হয়েছে। কিয় হয়েছে? আজি একলোকক আমি ভোট প্রদান করার পাছতো কিয় হবলগিয়া হয়েছে? এই কার্যলৈ আমি ধিক্কার দিছো। আর তেখেতলোকে উত্তর পশ্চিম যোরহাটৰ সমগ্র অঞ্চল সমূহ খিলন্তিয়া মানুষ সমূহক ভূমি প্রদান করিব লাগে, তেখেতলোকর তেখেতলোকর যেটো মেয়াদীকরণ ব্যবস্থা এইকটা করিব লাগে, তাক লৈ মই সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া তেখেতৰ গৃহমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়াক আমি দাবি জনাইছোঁ।